হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। মাদার টেট ট্রেনিং সেন্টার এবং মাদার টেট অটোমেশন থেকে ইঞ্জিনিয়ার জামাল হোসেন বলছি। সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আমরা আছি, সবার খুব জানা দরকার এই বিষয়টি। সেটা হচ্ছে আমরা ফিল্ডে যখন কাজ করি অনেক মালামাল আমরা উপরে উত্তোলন করি ক্রেন দ্বারা। তো এটা আমরা ইঞ্জিনিয়ার হই বা না হই, যে কেউ সচেতন ব্যক্তি আমরা এটা যদি আজকে এই ভিডিওটা দেখি আমরা জানতে পারবো যে ওই মোটর দ্বারা কত কেজি মাল উপরে উঠাতে পারবো, কত দূরে, অথবা আমার কাছে কত কেজি মাল আছে, এই মালটা কত ফিট উপরে উঠাইতে গেলে বা কত মিটার উপরে উঠাইতে গেলে মোটরের পাওয়ার ক্যাপাসিটি কত লাগবে, অথবা সেখানে যে জেনারেটর আছে সেই জেনারেটর দ্বারা আদৌ সম্ভব কি না যে মালামালটা আমি উপরে উঠাতে চাচ্ছি প্রতি টিপে। তো এটাই আমরা দেখব বাস্তব ক্ষেত্রে এই জিনিসটা আমাদের খুব প্রয়োজন পড়ে। তা আমি এই জিনিসটা করার জন্য এখানে একটা ম্যাথমেটিক্স আমরা দেখাইছি, সেটা হচ্ছে 300 কেজি মালামাল 30 মিটার উপরে উঠাইতে হলে মোটর ক্যাপাসিটি কত হবে। অর্থাৎ আমি 300 কেজি মালামাল 30 মিটার উপরে উঠাবো। প্রথমে আমাদের কয়েকটা জিনিস মনে রাখা দরকার। এক, সেটা হচ্ছে ভরটা অবশ্যই কেজিতে নিতে হবে, এই যে কেজিতে আছে, যদি পাউন্ডে থাকে বা অন্য কিছু থাকে সেটা কেজি নিতে নিতে হবে। দুই, উপরে উঠানোর যে উচ্চতাটা আছে এইচ, এটা আপনার মিটারে নিতে হবে, এইচ হাইট এটা হবে মিটারে। যদি আপনার ফিটে থাকে, ধরেন আমরা বাস্তব ক্ষেত্রে সবসময় দেখা যায় ফিল্ডে ফিটে হিসাব করি যে 100 ফিট, 50 ফিট, 200 ফিট, যদি ফিট হয় সেটাকে মিটারে নিতে হবে। 3.28 ফিট মানে 1 মিটার, এই 3.28 দ্বারা ভাগ দিতে হবে। ধরেন 100 ফিট, তাহলে সেটা মিটার করতে হলে 100কে 3.28 ফিট দ্বারা ভাগ দিলে মিটার হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রথম হোয়েস্ট পাওয়ার ইন ওয়াট এটা নির্ণয় করতে হবে। হোয়েস্ট পাওয়ার ইন ওয়াট, অর্থাৎ ওয়াটে উত্তোলন পাওয়ার, হোয়েস্ট পাওয়ার মানে উত্তোলন পাওয়ারটা ওয়াটে বের করতে হবে। ওয়াটে বের করলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই ওয়াট থেকে আমি মোটরের ক্যাপাসিটি পাবো। সেই ক্ষেত্রে মোটর যখন কোনো মালামাল উপর দিকে উঠায়, এখানে কিন্তু চেন থাকে, তারপরে পুলি থাকে, গিয়ার থাকে, এই যে ঘর্ষণ লসটা হয় এই লস কিন্তু আমাকে বিবেচনায় আনতে হবে। তাহলে আমরা অঙ্কটা করি, এই প্রবলেমটা করলে আমরা বুঝতে পারবো। ধরেন আমি একটা ক্রেন ডিজাইন করব, সেই ক্রেনের দ্বারা 300 কেজি মাল আমি 30 মিটার পর্যন্ত উপরে উঠাবো, তাহলে আমার সর্বোচ্চ কত হর্স পাওয়ার মোটর প্রয়োজন। তাহলে প্রথমে আমরা W=MGH, অর্থাৎ আমি যে 30 মিটার উপরে এই 300 কেজি মাল উঠাবো তার জন্য কত জুল শক্তি প্রয়োজন সেটা বলি, এটা হলো জুল। আজকে এটা জুলটা হচ্ছে মেকানিক্যাল ইউনিট, আর ওয়াটটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইউনিট। এটা হলো মেকানিক্যাল ইউনিট আর ওয়াটটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইউনিট। তো আমার ওয়াটে আসতে হবে। তো ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, অর্থাৎ আমি এখন টোটাল মেকানিক্যাল পাওয়ারটা কত হয় এই 30 মিটার উপরে উঠাইতে গেলে, 300 গুণন জির মান 9.81 গুণন 30, এটা সমান হবে 88290 জুল। এটা হলো মেকানিক্যাল শক্তি। এই শক্তিটা আমি 300 কেজি মাল যদি 30 মিটার উপরে উঠাই এত শক্তি লাগে, কিন্তু আমাকে বের করতে হবে ওয়াট। ওয়াট মানে জুল পার সেকেন্ড। তো জুল পার সেকেন্ড এই 30 মিটার, একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে মোটর দিয়ে আমি যত স্পিডে উপরে উঠাবো তত বেশি শক্তি লাগবে, স্পিড কম হলে শক্তি কম লাগবে। তার মানে ভ্যালোসিটি, বেগের ব্যাপার আছে এখানে, মালটা কত দ্রুত উঠাবো, বেশি দ্রুত উঠাতে গেলে বেশি শক্তি লাগবে, আস্তে আস্তে উঠাইলে কম শক্তি লাগবে। তো তার জন্য আমাকে অবশ্যই এই 30 মিটার যদি আমরা উপরে উঠাতে যাই, ধরেন এই 30 মিটার উঠাতে কত সময় লাগবে, আমরা প্রতি সেকেন্ডে 1 মিটার যদি আমি 1 মিটার উঠাইতে কত সেকেন্ড নিব, এটা যদি আমরা হিসাব করি তাহলে সহজেই আমরা পাবো। ধরেন আমি
এক মিটার উঠানোর জন্য 0.5 সেকেন্ড সময় লাগে, 0.5 সেকেন্ড। তাহলে 1 মিটার সমান সমান 0.5 সেকেন্ড, তার মানে ভ্যালোসিটি হচ্ছে 0.5 সেকেন্ড পার মিটার। আপনি 1 সেকেন্ড ধরতে পারেন, যদি 2 সেকেন্ড ধরেন খুব বেশি স্পিড হবে, সেই ক্ষেত্রে পাওয়ার আরও বেশি লাগবে মোটরের। তা আমরা ধরলাম যে 0.5 সেকেন্ড পার মিটার, 1 মিটার উঠতে যায় 0.5 সেকেন্ড সময় লাগে। তাহলে আপনার টোটাল এই 30 মিটারের জন্য কত সময় লাগতেছে? 60 সেকেন্ড, 60 সেকেন্ড সময় লাগে। তো এখন 60 সেকেন্ডের এই যে জুলটা আছে, এই জুলকে যদি আমি এই 60 সেকেন্ডে ভাগ দিই, তাহলে জুল পার সেকেন্ড হবে, তখন আমি টোটাল ওয়াট পাবো। তাহলে আমরা লিখতে পারি হোয়েস্ট পাওয়ার ইন ওয়াট, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইউনিটে কত, 88290 ভাগ 60, এত ওয়াট হবে। এটা হবে 1471.5 ওয়াট। আমি এসব হিসেব করে রেখেছি, কারণ ভিডিওটা শর্ট করার জন্য আমি ভিডিও এডিট করি না, সরাসরি র ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করি। এখন আমরা এই যে এত ওয়াট পেলাম, এটাকে যদি হর্স পাওয়ারে নেই, ইন হর্স পাওয়ার, দেখেন এটা কিন্তু হোয়েস্ট পাওয়ার, এটা কিন্তু মোটরের পাওয়ার না। এটা হলো উপরে উত্তোলন করতে, 30 মিটার উপরে যদি আমি উঠাই, তখন 300 কেজির জন্য এত পাওয়ার লাগবে, এত ওয়াট, ইলেকট্রিক্যাল সমতুল্য পাওয়ার। এখন এটাকে যদি আমি হর্স পাওয়ার করি, তাহলে এটাকে 746 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ 746 ওয়াট সমান সমান 1 হর্স পাওয়ার, এটা আসে হলো 1.97 হর্স পাওয়ার। এটা কি উত্তোলন পাওয়ার, কিন্তু এই পাওয়ারটা যদি উত্তোলন করতে লাগে, মোটর কি এই পাওয়ারে নিলে হবে? হবে না, কারণ মোটর যখন চালবে তখন মোটরের আউটপুটে তো চেনের ঘর্ষণ আছে, অন্য অন্য জিনিস আছে, পুলি আছে, অর্থাৎ মেকানিক্যাল লস আছে। তো এটা যদি 300 কেজি মাল উঠাইতেই শক্তি লাগে, তাহলে মোটর সে এরসে বেশি পাওয়ারে নিতে হবে, তখন আমরা মোটরের ইফিসিয়েন্সি ধরি। এই ক্ষেত্রে মোটরের ইফিসিয়েন্সি কখনোই 70% উপরে ধরা উচিত না, কারণ অনেক ফ্রিকশন থাকে সেখানে, ফ্রিকশন লস হয়, চেনটা এভাবে ঘুরে তারপর মালটা উপরে উঠে, এখানে বিয়ারিংয়ের ঘর্ষণ আছে। তো আমরা ধরে নিলাম যে মোটর ইফিসিয়েন্সি 70%, আপনি 60% ধরলে আরও সেভের জন্য থাকবেন, যত কম ধরবেন 60%, নর্মালি আমরা 80% ধরি, কিন্তু এখানে 70% ধরুন। 70% যদি হয়, তাহলে মোটরের পাওয়ারটা কত হবে এখন বের হয়ে যাবে, 70% মানে 0.70। অতএব মোটর হর্স পাওয়ার, হর্স পাওয়ার সমান সমান 1.97 এই 0.70 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিলে যেটা আসে 2.81 হর্স পাওয়ার, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি এটা আসে 3 হর্স পাওয়ার। আপনি যখন 300 কেজি মাল একটা ক্রেন দ্বারা সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত উঠাবেন, তখন আপনার ওই ওইখানে যে মোটর ব্যবহার করবেন, 3 হর্স পাওয়ারের মোটর ব্যবহার করবেন, তাহলে আপনি ওটা উঠাতে পারবেন। এখন এটার ঠিক রিভার্স ধরেন, রিভার্স কি, কোথাও যায় দেখলেন যে একটা এরকম ক্রেন আছে, সেখানে তো অবশ্যই মোটরের রেটিং আছে, তাহলে আপনি ওখানে যে ওইখানে কত মিটার উপরে উঠাচ্ছেন, ঠিক এই সিস্টেমে আপনি ওই কত মাল নেয় লোড, ওই সিস্টেমে আপনি মোটরের ক্যাপাসিটিটা বের করেন, বের করে দেখেন কত হর্স পাওয়ার হয়, এবং ওখানে যে মোটর আছে সেখানে গায়ে কত হর্স পাওয়ার লেখা আছে, তাহলে আপনি জিনিসটা দ্বারা নিজে উপলব্ধি করতে পারবেন যে এই ক্রেন দ্বারা আসলে আদৌ মাল ওঠানো সম্ভব কি না। তো আমার মনে হয় যে আপনারা এটা বুঝতে পারছেন, যদি নোট করে রাখেন, হোয়াট এভার সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল যাই হোক, কিংবা যে কোনো সায়েন্সের লোক হোক, পড়াশোনা সামান্য আছে, যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা এই সব কাজ করি ক্রেন দ্বারা, তারা সবাই আপনারা এটার দ্বারা হিসাব করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।